আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অশেষ সহমতি এবং আপনাদের দুয়াই ভালোই আছি তো আজকে আমার সাতচল্লিশতম দিন চলছে তো আজকে সারাদিন আপনাদের কোনো আপডেট জানাতে পারিনি দিন শেষে এখন বাজে প্রায় সাড়ে দশটার মতো তো আপনাদের মাঝে আপডেট নিয়ে হাজির হলাম তো সারাটা দিন অনেক ব্যস্তই ছিলাম তো আপনারা জানেন আমি বেশ কয়েকদিন একটা অ্যাসাইনমেন্ট নিয়ে ব্যস্ত ছিলাম তো আপনাদের দেখাবো আমি কী অ্যাসাইনমেন্ট করছি সেটা সম্বন্ধে আপনাদের একটু পরে জানাবো তো আজকে আমার ডে সাতচল্লিশ তো আজকে সারাটা দিন শুধু নিয়েছি অ্যাসাইনমেন্ট বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা তো এই বইটা সম্বন্ধে একটা অ্যাসাইনমেন্ট ছিল এবং অ্যাসাইনমেন্ট সম্বন্ধে বিস্তারিত একটু পড়ে বলছি তো সকাল থেকে আর কি অ্যাসাইনমেন্ট নিয়ে বসেছি এর মধ্যে একটা ক্লাস ছিল ক্লাস শেষ করার পরে আবার সেই অ্যাসাইনমেন্ট নিয়ে বসেছি মোটামুটি চলছে এখনও শেষ করতে পারেনি অর্ধেক হয়েছে কালকে দিনটা লাগবে তো এখন আপনাদের বলি আমার অ্যাসাইনমেন্টটা কী আসলে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা বই বাংলাদেশ ইতিহাস বিশ্ব সভ্যতা নবম দশম শ্রেণী এই বইটা থেকে আমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে তো এই বইটা থেকে আমাদের অ্যাসাইনমেন্টের নিয়ম হচ্ছে আমাদের এই বইটা চারবার পড়তে হবে এবং চারবারের মধ্যে তিনবার পড়ার পরে লাস্টবার যখন পড়ব দেন আমাদের কোশ্চিন করতে হবে এই বই থেকে এই নাইন টেনের অর্থাৎ নবম দশমী বাংলাদেশ ইতিহাস ও বিশ্ব সভ্যতায় বই থেকে সর্বমুঠ আমাদের তিনশোটা কোশ্চিন করতে হবে তো সেই ধারাবাহিকতায় আমি কোশ্চিন করছি আজকে থেকে শুরু করেছি তো আজকে করেছি প্রায় দুশোর মতো হয়েছে আর একশোটা মতো বাকি রয়েছে সেটা আগামীকাল করব প্রচুর মাথায় পেন উঠছে তো আজকে আর পড়াশোনা বাড়াবো না তো আজকের আপনাদের আপডেট এটাই দেওয়ার ছিল তো অ্যাসাইনমেন্টের উপকারিতা যদি আপনাদের বলে থাকি আমরা জানি যে বাংলাদেশের ইতিহাস ও বিশেষ সভ্যতায় বইটাতে মোটামুটি ইতিহাসে সব কিছু দেওয়া আছে যেটা আমাদের বিসিএস বলেন বিভিন্ন চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষায় বলেন মোটামুটি এখান থেকে প্রশ্ন আছে তো আমি যেটা লক্ষ্য করলাম ডাইজেস্টে যে সকল তথ্য দেওয়া আছে প্রায় এইট্টি পারসেন্ট ইনফরমেশান সব এই বই থেকে দেওয়া আছে সেগুলো সবই দেখছি এই বইয়ে তো মোটামুটি আমি ডাইজেস্ট এবং এমপি থ্রি এই দুইটা বইয়ের সাহায্য নিয়ে প্রশ্নগুলো তৈরি করছি তো আগামীকাল আমার অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কথা ছিল বাট স্যারকে বলে আমি একটা দিন বাড়াই নিয়েছি সবাই নিয়েছে শুধু আমি না তো চেষ্টা করছি অ্যাসাইনমেন্ট লিখার তো আজকে আর কথা বাড়াবো না আজকে ভিডিওটা এ পর্যন্ত থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকাল নতুন একটা দিনে নতুন একটা রুটিন নিয়ে সরি কালকে তো আর রুটিন থাকবে না কালকে আমার আপডেট জানাবো আমি অ্যাসাইনমেন্টটা কতটুকু করতে পেরেছি তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম শুভরাত্রি